অমন সুন্দরী মেয়ে, তারপর শ্বশুরের কাড়ি কাড়ি টাকা, এ সময় কি আর পুরনো আপদ সহ্য হয়? আমি বলছি মশাই, ওই মেয়েটি হচ্ছে কল্পনা দেব। না সুরেন্দ্র, এই গরিব বেচারের জন্য আমাদের একটা কিছু করতে। বড়লোক একা কি করতে পারি বলো? একা করবেন কেন? দেখুন স্যার, জীবনে অল্পবিস্তর রোজগার করেছি, সংসার তো আজ আছে কাল নেই, আখেরের কথা তো ভাবতে হবে। আপনি লেগে যান, খরচ খরচা যা লাগে সব আমি দেব। সেটা আপনার বদান্যতার পরিচয়। আমি ছোটখাটো মানুষ, আমাকে সংস্কৃত বলে লজ্জা দেবেন না, এ তো আমার কর্তব্য। আপনাকে একটা কথা প্রাইভেটে বলি স্যার, এমন ব্যবসা ফেলেছি না যে টাকা হু হু করে এলো বলে তখন দেখবেন কত সুদাংশ আমাকে সেরাম করছে। আচ্ছা স্যার, আমি তাহলে চলি। ইয়ে হয়েছে, এই পূর্ণিমুখে আমার দু একজন এয়ার বক্সি আছে, সুদাংশ সম্পর্কে যদি কিছু জানাতে পারে তাহলে তার চিঠি লিখে দিই। ও হ্যাঁ, তাও তো বটে, খরচ খরচা রয়েছে, আমার যেমন মতো ফেরাম। এতে কি করে হবে, সত্যি তো এত খরচা। আপনি আর একটা পরে আরো দেবো স্যার, যদি দরকার হয়। মানে সাধন, একটা ট্যাক্সি চটকর ডাক দেখি, আর এগুলো সব তুলে দে। চলুন একসঙ্গে যাওয়া যাবে, একবার কল্পনা দেবীর সঙ্গে জেলে দেখা করে যাবো। চলুন। আপনার নাম করণজাক্য সমাদার? আগে হ্যাঁ, কেন? অ্যাসিস্ট্যান্ট কমিশনার শেখর চ্যাটার্জি আপনাকে একবার ডেকেছে। কি দরকার? আমি কি করতে পারবো না? যদিও আইনত আপনি যেতে বাধ্য নন, তবু আবার যান না, শুনে আসুন কি বলতে চান। মানে যাব আপনি বলছেন? আরে যান না মশাই, আমি তো আছি। আসুন, যান যান। আচ্ছা, ট্যাক্সি এনেছি বাবু। আরে জিনিসগুলো গাড়িতে তুলে দে। আমাকে তলব করেছেন স্যার, বসুন। সে রাত্রে বিয়ে বাড়িতে অমন অযাচিত ভাবে আপনার উদয় হওয়াটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমি তো সব কথা ওদের খুলে বলেছিলাম স্যার, ভদ্র মহিলাকে সাহায্য করা ছাড়া আর আমার কোনো উদ্দেশ্যই ছিল না। তা তো হলো, কিন্তু বিশ্বাস যে হচ্ছে না স্যার। ছোট মুখে বড় কথা হয়ে যায়, কিন্তু সে রাত্রিরে উনি যদি কল্পনা দেবীকে স্বীকার করে নিতেন। দেখুন স্যার, দেখুন সবই আমার বরাত, কিন্তু মেয়েটি যে জাল সে প্রমাণ আমাদের হাতে, সুতরাং। হ্যাঁ, মেয়েটি জাল প্রমাণ পেয়েছেন একেবারে 420। কই মশাই, ভাবে ভাবে কথায় বার্তায় চাল চলনে টেরও তো পাইনি। আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে, কেন উকিলের কাছ থেকে কিচ্ছু শোনেননি? ওই না তো, চেপে গেছে বোধ হয়, চেপে গেছে। সুরেন উকিলের সঙ্গে আপনার কতদিনের আলাপ? স্যার সেই দলিলটা নিয়ে তো প্রথম গিয়েছিলাম, তা মাস ছয়েক হবে। কি করা হয় আগে? আপনার পেশা কি? পেশা আগে তেজারতি আর ব্যবসা, বিজনেস। তাহলে মেয়েদের উপকার করে বাড়ানোটা আপনার নেশা? কি যে বলেন স্যার, এইবারটি হয়ে গিয়েছিল। ব্যবসাটা কিসে? আগে সুতকি মাছের। কারবার চলে? সে আপনাদের আশীর্বাদে বছরে 20-25 হাজার টাকা হয় স্যার। আগে এই বাজারে টাটকা মাছের দর 500 টাকা উঠলেই স্যার আমি মেকিং প্লেন্টি প্লেন্টি মানি, জানেন তো, কারো পৌষ মাস কারো স্বপ্ন আছে। দলিলগুলো তাহলে আপনার ওই ব্যবসা সংক্রান্ত কিছু? হ্যাঁ, দুজন অংশীদারকে টানবার চেষ্টা করছিলাম। তাদের নাম? আগে সুকুমার ঘোষ আর নরেন দত্ত। ঠিকানা? আগে দুজনই পাকিস্তানের লোক, ওই নোয়াখালী অঞ্চলে থাকে। আই সি। কোন ব্যাংকের মারফত কারবার করেন? কাঁচা টাকার কারবারে ব্যাংক করতে গেলে কি চলে স্যার? ইনকাম ট্যাক্স দেন নিশ্চয়ই? দেশকো কত আর কামাই স্যার। কেন, বছরে 20-25 হাজার টাকা বললেন যে? বলেছি নাকি? ও স্যার ভুলে বলে ফেলেছি, মানে সরকারকে ফাঁকি দিচ্ছেন। সর্বনাশ, যে কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো স্যার। আপনার দুটো পায়ে পড়ি, ও মেয়ে চলে যাক, আমাকে ছেড়ে দিন, আপনি বাঁচলে বাপের নাম স্যার। আমি তাহলে আসলে এটা
স্যার অধীনের উপর দয়া করুন, আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে কোনো পটের বিবি যদি গরুর গাড়ির তলায় চাপাও পড়ে আমি ফিরেও থাকাবো না স্যার। আপনার ঠিকানা? দয়া যে না করলি নয় স্যার। আপনার ঠিকানাটা বলুন। 27/11/16 কি আগে ভেবে 27/16/11 কি মনে হচ্ছে বলুন তো? আসলে লোকটা লম্পট, সাহায্যটা যে সব বাজে, তবে আমার হাত থেকে ও সহজে রেহাই পাবে না। রবিন, এই সমুদ্রকে ফলো করে ওর অ্যাড্রেসটা ভেরিফাই করে নাও। হ্যাঁ, বলছে করিমুদ্দিন লেন, মেটিয়া বরুজ। অফকোর্স, কোয়াজ থাকতে হবে কি? হ্যাঁ, রাইট। আচ্ছা, যেই এর পিছনে থাক, কি তার উদ্দেশ্য বলতে পারেন? সম্ভবত ব্ল্যাকমেল। শিগগিরই হয়তো খবর পাবেন যে এত টাকা দাও, জাল কল্পনাকে সরিয়ে নিচ্ছি, নইলে আইন আদালত করতে হয়। ভাবছি বোধ হয় আপনি সেটা চাইবেন না। ওরা আমাকে চিনতে একটু ভুল করেছে মিস্টার চ্যাটার্জি।